আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেক ক্ষেত্রে আমরা কিছু কমন সমস্যা পেয়ে থাকি মোবাইল ফোনের মধ্যে। যেই কমন সমস্যাগুলো খুব সহজেই আপনি চাইলে সলিউশন করতে পারবেন। যেমন আমাদের হাতে রয়েছে একটি শাওমি ব্র্যান্ডের ফোন, এই ফোনটি যখন আমরা অন করি ফোনটি অন হয়, কিন্তু অন হওয়ার পর দেখবেন যে কি হয় সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো আমরা ফোনটি অন করেছি, অন করার পরে হঠাৎ করে দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অফ হয়ে গেছে। আমরা পুনরায় আবারও অন করে দেখব, ক্লিয়ারলি প্রবলেমটি এক্স্যাক্টলি কোন জায়গা থেকে সমস্যা বা কি সমস্যা সেটা বোঝার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে শাওমি লেখা রয়েছে। ফোনটি আবারও অফ হয়ে গেছে। তো এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা হঠাৎ করে অফ হয়ে যায়। বন্ধুরা, এটি একটি কমন সমস্যা। এই সমস্যা যুক্ত ফোন সচরাচর অনেক কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে এবং এই সমস্যাটা চাহিদা অনেক বেশি। তো কিভাবে আপনি যে কোনো ধরনের অটো অফ হয়ে যাওয়া সমস্যাওয়ালা ফোন স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি সমস্যা সমাধান করবেন এবং কোন কোন জায়গা থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে, সবগুলো স্টেপ বাই স্টেপ আমি বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। তো বন্ধুরা, প্রথমে আমরা সরাসরি সলিউশনে চলে যাব, কিভাবে এটি সলিউশন করতে হবে। তো আমরা সাথে সাথে ব্যাটারিটি খুলে ফেলব। ব্যাটারি সার্কিট খোলার পর এখানে একটি ফিউজ দেখতে পাচ্ছেন, এই ফিউজটি আমরা দুই পাশে জাম্পার করে দিব, অর্থাৎ দুই পাশে তার দিয়ে জাম্পার করব। অর্থাৎ দুই পাশে তার দিয়ে শর্ট করব। তো আমরা শর্ট করে দিয়েছি, এখন আমরা দেখব আমাদের সমস্যা সমাধান হয়েছে কিনা। তো আমরা ফোনটি অন করে নিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেম কিন্তু সলিউশন হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ফোনটা হঠাৎ করে আর বন্ধ হচ্ছে না। ওকে, এখন একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। বন্ধুরা, এই ফোনগুলো সচরাচর আমাদের কাছে এসে থাকে। তো যদি এই ধরনের সমস্যা হয় তাহলে বুঝতে হবে ফোনগুলো ব্যাটারির ভোল্টেজ বা এম্পিয়ার ঠিকভাবে সাপ্লাই না হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে, যার কারণে এইভাবে আমরা ফিউজগুলো জাম্পার করার মাধ্যমে ব্যাটারি প্রবলেম সলিউশন করতে পারি। আর যদি ব্যাটারি থেকে সমস্যাগুলো না হয়, দ্বিতীয় স্টেপে আমরা ফোনটি হার্ড রিসেট করব অথবা ফ্ল্যাশ করব। কারণ হচ্ছে মোবাইল ফোনের অনেক ফাইল থাকে অপারেটিং সিস্টেমের, যেই ফাইলগুলো যদি সিস্টেম ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফোনটা অন হবে, বাট অন হওয়ার পরে সাথে সাথে আবার ফোনটা অফ হয়ে যাবে। তো দ্বিতীয় স্টেপে অবশ্যই আমরা ফ্ল্যাশ করব এবং ফ্ল্যাশ করার মাধ্যমে আমরা এই সলিউশনগুলো করে ফেলব। তো বন্ধুরা, এইভাবে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।